হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফর গভর্নমেন্ট তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স দু হাজার উনিশ থ্রি ঠিক আছে টোটাল তোমাদের একদম দু হাজার আঠেরোতে যে মেল কনস্টেবলের মেন্স এক্সাম হয়েছিলো সেটা এবং তার সাথে যেটা লেডি কনস্টেবলের মেন্স হয়েছিলো সেটার একদম প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেন সেটটা বানানো হয়েছে এবং যারা ক্লার্কশিপ এক্সাম দেবে তোমাদের জন্য এই সেটটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে যারা নতুন দেখছ সবাইকে বলে রাখি যে টার্গেট রাখবে আউট অফ টোয়েন্টি ফাইভ যেন সিক্সটিন প্লাস তোমাদের স্কোর হয় ঠিক আছে কারণ জিজ্ঞেতেই কিন্তু ভালো স্কোর করতে হবে তাহলেই তোমাদের চাকরিটা একদম পাগা হয়ে যাবে এবং ক্লার্কশিপ পরীক্ষাতেও খুব কাজে লাগবে দেখবে তো আশা করি অনেকজন অনলাইন চলে এসছো তো ফার্স্ট প্রশ্ন অপুর পাঁচালি এটা কার লেখা তাড়াতাড়ি কমেন্ট করো পাঁচ সেকেন্ডে এটার জন্য টাইম দেওয়া হচ্ছে অপুর পাঁচালি কার লেখা তো এক নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে সত্যজিৎ রায় দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না স্থানান্তরিত কৃষি মানে হচ্ছে শিফটিং কাল্টিভেশান দেখা যায় না তো দেখো শিফটিং কাল্টিভেশন সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে ঠিক আছে এবং দেখা যায় না কোনটা তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা মনে রাখবে রিসেন্টলি নর্থ ইস্ট সাইডে যেসব স্টেটগুলো আছে সেইগুলোতে এই শিফটিং কাল্টিভেশান ব্যান্ড হয়ে আছে ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি আসাম আসামে এখন ব্যান্ড হয়ে আছে এটা মনে রাখবে তিন নম্বর প্রশ্নে চলে আসি থ্যালাসেমিয়া রোগের বাহক কে এটা আশা করি সবাই পারবে তাড়াতাড়ি কমেন্ট করো তো থ্যালাসেমিয়া রোগের বাহক হচ্ছে মহিলারা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে তাড়াতাড়ি অ্যান্সার দাও ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সুরক্ষিত আছে কোন আর্টিকেলে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আসবে ক্লার্কশিপেও আসবে তোমাদের কনস্টেবল মেন্সেও আসবে তো কমেন্ট করো দেখি এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে তো মনে রাখবে ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সুরক্ষিত আছে ধারা ফিফটিন থ্রি ঠিক আছে এই ধারা অনুযায়ী বা এই আর্টিকেল অনুযায়ী অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার অনেকজনে এটা ভুল অ্যান্সার দিয়েছে কিন্তু ফুসফুসের আবরণকে কি বলে তাড়াতাড়ি কমেন্ট করবে ফুসফুসের আবরণকে কি বলে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে পুষ্পরে পুষ্পুষে আবরের নাম হচ্ছে প্লুরা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমার সবাই পারবে আশা করি সিকিম ভারতের ফুল ফ্ল্যাগড রাজ্য ঘোষিত হয় কোন সালে কোন সালে তাড়াতাড়ি কমেন্ট করো সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ রাজ্য ঘোষিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসছে ঠিক আছে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো পরীক্ষাতেই তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান বি উনিশশো সালে এটা দেখি কে অ্যান্সার করতে পারে ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দ্রগ্রিক শাসক কে ছিলেন এটা তোমাদের অনেকবার অনলাইন মক টেস্ট যেগুলো নিতাম এখনও পর্যন্ত নাইনটি প্লাস মক টেস্ট হয়ে গেছে যারা দেখো এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে তো সেখান থেকে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে ওই মক টেস্টগুলো সব তো তাহলে দেখবে এই প্রশ্নগুলো খুব ইজি লাগবে তো ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ গ্রিক শাসক ছিলেন মিনান্দার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্ন কোন সুলতান নিজেকে সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে তো এটা মনে রাখো কোন সুলতান নিজেকে নাইভ ই খুদায় বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন এই প্রশ্নটা একটু নতুন প্রশ্ন এটা আমি আগে পড়াই নি তোমাদের কাথিয়াবার উপদ্বীপের সর্বোচ্চ সিংহের নাম কী কাথিয়াবার উপদ্বীপের সর্বোচ্চ সিংহের নাম তো কাথিয়াবার উপদ্বীপের সর্বোচ্চ সিংয়ের নাম হচ্ছে গিরনর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পিএসসির ফেভারিট প্রশ্ন এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের দু হাজার আট সালে দু হাজার চার সালেও এসেছিল প্রশ্নটা কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ত্যাগ করেছিলেন কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন তো তিনি দেশত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আলোক রসির প্রাথমিক রঙ কী প্রাইমারি কালার যেটাকে বলা হয় তো আলোক রসির প্রাথমিক রঙগুলি কী কী তো এটা মনে রাখবে এটা মনে রাখার একটাই উপায় আর জি বি এই নামটা মনে রাখবে রেড গ্রিন ব্লু মনে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার এই প্রশ্নটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে ভারতের স্বাধীনতার সময় গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন সবাই এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো বেশিরভাগ লোক পারবে যারা পারছো না অবশ্যই এইবার মুখস্থ রাখো এবং পরে আবার যখন যদি প্রশ্নটা রিপিট হয় তখন যেন সঠিক অ্যান্সার দিয়ে দেবে ঠিক আছে যেগুলো পারবে না সেগুলো মুখস্থ করে নেবে তো ভারতের স্বাধীনতার সময় গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি অপশন সি হচ্ছে এটা অ্যান্সার পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো পেশির ক্লান্তির জন্য দায়ী নিম্নোক্ত কোনটি এগুলোর মধ্যে কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখো ইউট্রিফিকেশান হলো এক ধরনের তো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফিলিমস অর মেন্স যে কোনো একটাতে এসেছিলো লেডি কনস্টেবল অর মেল কনস্টেবল দুটোর মধ্যে একটাতে তো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ইউট্রিফিকেশান হলো এক ধরনের কী তো ইউট্রিফিকেশান হলো এক ধরনের জলদূষণ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা নতুন কারণ তোমাদের যেহেতু মেন্স এক্সাম দেবে কোশ্চেন একটু মডারেট রাখতেই হবে খুব ইজি হলে হবে না প্রশ্ন তোমাদের পরীক্ষায় ইজি আসবে কিন্তু আমি কোশ্চেনগুলো একটু মডারেট রাখার চেষ্টা করব এটা দেখো ভারতের প্রথম আন্তলিঙ্গ মানে হচ্ছে ট্রান্সজেন্ডার বিদ্যালয়ের নাম কী তো ভারতের প্রথম ট্রান্সজেন্ডার স্কুলের নাম কি কে কে কমেন্ট করার আগে দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারছে তো এই তার আগে বলে রাখি তোমরা অ্যান্সারগুলো দাও আমি এটা বলে রাখি এটা মনে রাখবে এটি হয়েছে কোথায় কেরালাতে অনেক সময় কোন স্টেটে হয়েছে সেটা তোমার কাছে প্রশ্ন আসতে পারে তো এটা অ্যান্সার হচ্ছে কেরালাতে কি নাম সহজ ইন্টারন্যাশনাল স্কুল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তোমাদের এবার দেখো নিপা ভাইরাস উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজর আসে কোথায় ফার্স্ট নিপা ভাইরাসের সম্বন্ধে একটা জিনিস জেনে রাখবে সেটা হচ্ছে নিপা নিপা ভাইরাস হচ্ছে আর ঘটিত ভাইরাস ঠিক আছে আর ঘটিত ভাইরাস হচ্ছে নিপা ভাইরাস এবং এটা প্রথম কোথায় নজর এসেছিলো উনিশশো সালে প্রথম বলেছে এটা হয়েছিল মালয়েশিয়াতে এটা যত সম্ভব তোমাদের ওয়েস এই প্রশ্নটা যত সম্ভব এসেছিলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই অফ এক্সাইজ একশো একষট্টিটার মতো পোস্ট ছিল দু হাজার আঠেরোতেই বেরিয়েছিলো এক্সাইজ সাব ইন্সপেক্টরে এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে এবার দেখো ইউনিভার্স বা বিশ্ব সম্বন্ধে লেখাপড়াকে কি বলে এই কোন ধরনের প্রশ্ন একটা তোমাদের পরীক্ষায় আসবে তো এগুলো একটু পড়ে নেবে তোমাদের কাছে যে বই আছে তো ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে কি বলে এটাকে বলা হয় কসমোলজি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ড্যান্স ফর্ম বিভিন্ন স্টেটের ড্যান্স ফর্ম যেগুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন কাল পরশুর মধ্যে এটার ভিডিও আমি জিগের ভিডিও বানিয়ে দিচ্ছি তো কাল পরশুর মধ্যে এটা ভিডিওটা পেয়ে যাবে তো দেখো হিতক বা অনেক সময় এটা থাকে হিকাত হয়সি কয়াকাত একই বিভিন্ন নামে প্রচলিত তো এটা কোন রাজ্যের ড্যান্স ফর্ম তো হিকাত বা হিতক এটা হচ্ছে জম্মু কাশ্মীর তোমরা এটা কমেন্ট করে জানাও কেরেলার ড্যান্স ফর্ম কী আশা করি সবাই জানো তাড়াতাড়ি কমেন্ট করো আমি দেখছি ঠিক আছে এবার দেখো এই প্রশ্নটা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি তো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কমেন্ট করো এটা তো সবাই পারবে খুব ইজি প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই কোন ধরনের প্রশ্ন একটা আসবে এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম যেটাকে আমরা বলি এপিক আমাদের যে ভোটার কার্ড তাকে এপিক কার্ড বলা হয় তো এই এপিকের ফুল ফর্ম কি তো এপিকের ফুল ফর্ম মনে রাখবে আগে তোমরা কমেন্ট করো আমি দেখি তারপর আমি অ্যানসারটা দিচ্ছি ঠিক আছে আইসি লাস্টের আইসি যেটা আছে সেটা তো হচ্ছে আইডেন্টি কার্ড তার আগে দুটো কুইন কী তো এটা মনে রাখবে ইলেকটর্স ফটো আইডেন্টি কার্ড অপশান সি হচ্ছে এটা অ্যান্সার অনেকজন অপশান বি তা অ্যান্সার করে দিচ্ছে অপশান বি নয় অপশান সি ইলেকট্রস ফটো আইডেন্টি কার্ড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বায়োলজি থেকে আরেকটা প্রশ্ন অতি নিম্ন মাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত আরেকবার বলছি অতি নিম্ন মাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো কোনটি তো তা হচ্ছে ক্রায়োজেনিক্স অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার বাকি তোমার জন্য চারটে কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখব কারেন্ট অ্যাফেয়ার্স সবাইকে একটু বলবো ভালোভাবে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাদের একটু স্ট্যান্ডার্ড আসবে তো টোয়েন্টি টু নম্বর প্রশ্ন কী বলেছে কোন ভারতীয় ব্যক্তিত্বকে গিনির প্রজাতন্ত্রের সর্বোচ্চ পুরস্কার ন্যাশনাল অর্ডার অব মেরিট দিয়ে ভূষিত করা হয়েছে তো এটা কাকে দেওয়া হয়েছে গিনি বা নিউ গিনি একটা কান্ট্রি তাদের সর্বোচ্চ পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড অব মেরিট কাকে দেওয়া হয়েছে রামনাথ কোবিন্দকে অপশান বি হচ্ছে এটা অ্যান্সার এই প্রশ্নটা দেখি ক্যান্সার অ্যান্সার করতে পারে কোন বলিউড অভিনেতা ভিক্টোরিয়ান সরকার কর্তৃক এক্সেলেন্স ইন সিনেমা পুরস্কারে ভূষিত হয়েছে কোন বলিউড অভিনেতাকে এক্সেলেন্স ইন ইন সিনেমা এই পুরস্কারে ভূষিত করা হয়েছে কমেন্ট করো তাড়াতাড়ি তো এটা হয়েছে কাকে শাহরুখ খানকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা এই বছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি দু হাজার উনিশ খেতাব অর্জনকারী নাজ যোশী কোন দেশে তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পারছো যে মিস ওয়ার্ল্ড ডাইভার্সিটি দু হাজার উনিশ খেতাবকে জিতেছেন এই একটা প্রশ্ন অ্যান্সার কী হচ্ছে নাজ জোসি এবং তিনি কোন কান্ট্রি তো তিনি হচ্ছেন ভারতের এবং লাস্ট প্রশ্ন যেটা রয়েছে দেখো কোন ভারতীয় ক্রিকেটারকে জুলাই মাসের পিসিএ খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে মনে হচ্ছে পিসিএ প্লেয়ার অব দ্য জুলাই জুলাই মান্থের তো এটা কাকে করা হয়েছে এটা করা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন বা আর অশ্বিনকে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তো তার টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো এই সেটটা এটা পিডেফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যারা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে এর আগে দুটো পার্ট আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি পিডিএফ তো সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পুরনো যারা আছো অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং